প্রধানমন্ত্রীর ভিশন 2021 অর্জনে বড় বাধা মাদক ও জঙ্গিবাদ বলে জানিয়েছেন পুলিশের আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি আরও বলেন, পুলিশের একার পক্ষে বাধা অতিক্রম করা সম্ভব না, তাই ছাত্র ও যুব সমাজ সহ সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান পিপিএম। এছাড়া আরও বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি সহ উপ উপাচার্য ও প্রক্টর। কতিপয় গোষ্ঠী যারা এই দেশকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সবসময়, সেটা জঙ্গিবাদ দিয়ে, কখনো সন্ত্রাস দিয়ে, আর এখন চেষ্টা করছেন মাদক দিয়ে। সবাইকে সাথে নিয়ে যেভাবে রুখে দিয়েছিলাম, আজকে আবার সময় এসছে সেই মাদককে আপনাদেরকে পাশে নিয়ে রুখে দিয়ে দেওয়া।